আপনার ফেসবুক পেজে যদি এরকম প্লাজেড কন্টেন্ট ধরে সেই কন্টেন্টটা কিভাবে রিমুভ করবেন বা পেজটা কিভাবে ঠিক করবেন আজকের বিরতি একদম সঠিকভাবে দেখাবো সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না সো এখানে দেখেন আমার কিন্তু রেকমেন্ডেবল ঠিক আছে বাট এখানে রিভু কন্টেন্ট দেখাচ্ছে দেন এখানে পেজ হ্যাজ প্লাজেড কন্টেন্ট এটা যদি থাকে তাহলে আপনাদের ভিডিও কোনো দিন ভাইরাল হবে না এবং আপনাদের ভিডিওতে কোনো দিনও ভিউও হবে না সো এটা কীভাবে খুঁজে বের করবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ব্যাক করলাম ব্যাক করার পর আপনারা আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর পেজ রিকমেন্ডেশন অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন আপনাদের রিকমেন্ডেবল যদি ঠিক থাকে এখানে যদি আপনাদের মানে ফ্লাজেট কন্টেন্ট রিভিউ কন্টেন্ট থাকে তাহলে জানবেন আপনার পেজের সমস্যা এই কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা ভিডিওতে ভিউ হচ্ছে না সো এখন কীভাবে এটা রিমুভ করুন চলুন সেটাই দেখাই এখন আপনারা এখান থেকে রিভিউ কন্টেনে একটা ক্লিক করে দেবেন আপনাদের কাজ হবে রিভিউ কন্টেন্টে একটা ক্লিক করে দেওয়া সো রিভিউ কন্টেন্ট ক্লিলেট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রথমত ডে ডিলেট দ্য পোস্ট রয়েছে এবং তার নিচে দেখতে পারবেন আপনার যে কন্টেন্টটা আছে সেটাতে তারা কিন্তু মানে যে ফ্লাজেট ধরে এখানে দেখেন মানে রুলস আপনি কিন্তু ভঙ্গ করেছেন এ কারণে কিন্তু এটা তারা ফ্লাজেট ধরছে সো এখন এখান থেকে আপনারা এই যে নিচের যে আপনাদের প্রোফাইল লোক দেখা যাবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের যে তাদের গাইডলাইনগুলো আছে যে আমাদের যে মানে অ্যাকশন অন ইয়োর পোস্ট মানে আমরা যে ভুলগুলো করছি সেগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে সো বিষয়টা এখন আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওটা যদিও শো করতেছে নাম তারপরেও কিন্তু এখানে দেখেন তারা কিন্তু আমাদের এই যে যে টাইটেলটা রয়েছে এখানেই কিন্তু প্রবলেম আছে এবং এখানে কমিউনিটি স্ট্যান্ডার্ডস কিন্তু আমরা কি মানে ভুল করে ফেলেছি এখানে দেখেন তারা বলে দিয়েছে এখন সি রুলসে যদি আমরা চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন সি রুলসে চলে গেলে কিন্তু অনেকগুলো তারা রুলস দেখাবে আমাদেরকে ফেসবুক টিমের অ্যান্ড পলিসি ইস্যুর এখানে ফেসবুক গ্রুপসের কিন্তু অনেকগুলো পলিসি ইস্যু দেখা যাচ্ছে সো এগুলো আপনারা যদি মানে এই যে এখানে দেখেন অনেক ধরনের কিন্তু আছে। সো এগুলো আপনারা পরে নিতে পারেন সো চলুন আমি আপনাদেরকে ডিলিট করে দেখাই তারপর আপনাদের পেজটা ফ্রেশ হবে সো এখন নিচে এখান থেকে আপনারা ট্যাগ অ্যাকশনে একটা ক্লিক করে দেবেন সো ট্যাগ অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে ম্যানেজ এডমিন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন না বলেও আপনারা এখান থেকে ডিলেট পোস্ট পাওয়া যাবেন আপনাদের কাজ হবে এখন এই ডিলেট পোস্টে একটা ক্লিক করে দেওয়া সো দেওয়ার পর আপনারা আবার ডিলেট দেখতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন ডিলেট রয়েছে এখন আপনাদের কাজ হবে এখান থেকে ডিলেট একটা ক্লিক করে দেওয়া সো ডিলেটে ক্লিক করে দিলেই কিন্তু দেখতে পারবেন আপনাদের যে ভিডিওটা আছে সেটা কিন্তু চলে যাবে আমি কিন্তু যে ভিডিওটাতে প্রবলেম ধরেছে ফেসবুক সেটা ডিলেট করেছি এখন আবার নতুনভাবে পেজ রেকমেন্ডেশনে যাব গিয়ে দেখবো আমার প্রবলেমটা সলভ হলো কিনা সো আমি পেজ রেকমেন্ডেশনে ক্লিক করলাম এই যে এখন দেখতে একটু আগেই কিন্তু আমাদের এখানে রিভু কন্টেন্ট ছিল এবং ফ্লাজেড কন্টেন্ট ধরছিল যে কন্টেন্টটা দেখা ছিল সো আমি কন্টেন্টটা ডিলিট করে দেওয়ার পর আমাদের পেজটা কিন্তু আবার ফুল ফের ফ্রেশ হয়ে গেল সো ফেসবুকের কিছু গাইডলাইন আছে যেগুলো মানে না মানলে ফেসবুক আপনাদের ভিডিওতে সমস্যা ধরায় সো আপনারা যদি আপনাদের পেজে এরকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আপনাদের এই শেয়ারের মাধ্যমে অন্যের পেজের ভিডিওটা যেন সে সরাতে পারে এবং রিমুভ করতে পারে এই ভিডিওটা দেখার মাধ্যমে সো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আমি যেভাবে দেখালাম সেভাবেই আপনারা রিমুভ করতে পারবেন এবং আপনাদের পেজটা একদম কিন্তু ঠিক রাখতে পারবেন সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়ে আসবো আবার ভিডিও সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ